নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আজকে সেমিফাইনাল টু এর সেকেন্ড লেগ অর্থাৎ এটিকে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে যেটা ফতোরদা স্টেডিয়ামে হয়ে গেল সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে চলে এলাম। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই যদি স্টার্টিং লাইন আপে আসি, এটিকে মোহনবাগান আজকে 4-4-2 এই ফর্মেশনে শুরু করে। গোলে অরিন্দম ভট্টাচার্য, ডিফেন্সে আবার সেই পুরনো লাইন অর্থাৎ প্রীতম কোটাল, টিরি, ঝিঙ্গান এবং সুভাশিস বোস। চারজন মিডফিল্ডার মনবীর সিং, লেনি রড্রিগেজ, কার্ল ম্যাথিউ এবং জাবি হার্নান্ডেজ, আর দুজন স্ট্রাইকার রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস। অর্থাৎ এটিকে মোহনবাগান কিন্তু আজকে পুরো ফুল স্ট্রেংথ নিয়ে নেবেছিল। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও তাদের ফুল স্ট্রেংথ নিয়ে নেবেছিল, শুধু ডিফেন্সে একটা বড় চেঞ্জ ছিল। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 4-3-3 এই ফর্মেশনে শুরু করে। গোলে সুভাশিস রায়চৌধুরী, চারজন ডিফেন্ডার আশুতোষ মেহতা, মাসুর শেরিফ, ডিলান ফক্স এবং গুরজিন্দার কুমার। হ্যাঁ বন্ধুরা, বেঞ্জামিন ল্যাম্বট আজকে ছিলেন না, তার জায়গায় মাসুর শেরিফ স্টার্ট করেছিলেন। তিনজন মিডফিল্ডার ফ্রেডরিকো গ্যালেগো, খাসা কামারা এবং আপুইয়া, আর তিনজন স্ট্রাইকার ভিপি সুয়ের, ইড্রিসা সাইলা ও লুইস মাচাডো। তো বন্ধুরা, ম্যাচের শুরু থেকে আজকে প্রথম হাফে একটাই টিম খেলেছে আগের ম্যাচের মতোই, সেটা এটিকে মোহনবাগান। শুরু থেকেই অ্যান্টোনিও লোপেজ আবাস তার আজকে পরিকল্পনা দেখিয়ে দিয়েছিলেন। অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে এটিকে মোহনবাগান এবং মাঝমাঠ থেকেও অনেকগুলো শট নিয়ে নেন প্লেয়াররা, যেমন ডেভিড উইলিয়ামস অনেকগুলো লং রেঞ্জার মারেন, জাবি হার্নান্ডেজও শুরুর দিকে লং রেঞ্জার মারছিলেন, জাবির একটা শট তো বার পোস্ট বাঁচিয়ে দেয়। তো এটিকে মোহনবাগান আজকে শুরু থেকেই অত্যন্ত অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে এবং যেটা খেলাটাই স্বাভাবিক, আজকে সেমিফাইনালের সেকেন্ড লেগ এবং চূড়ান্ত ম্যাচ বলতেই পারো, আজকে জয় অনিবার্য। প্রথম হাফে এটিকে মোহনবাগান আজকে 16টা শট মেরেছে, তার মধ্যে 3টে টার্গেটেও ছিল। মাঝমাঠে তো পুরোপুরি কন্ট্রোলে রেখেছিল এটিকে মোহনবাগান, লেনি রড্রিগেজ এবং কার্ল ম্যাথিউ, গ্যালেগো, মাচাডো এদেরকে একদমই নড়তেই দেননি। অন্যদিকে লেনি রড্রিগেজ মাঝে মাঝে খুব সুন্দর প্রেসও করছিলেন অ্যাটাকে। এছাড়া আজকে তারিফ অবশ্যই করতে হবে লেফট ব্যাক সুভাশিস বোসের, সুভাশিস ডিফেন্স অ্যাটাক সব জায়গাতেই কিন্তু অংশগ্রহণ করছিলেন। ডেভিড উইলিয়ামসও প্রথম হাফে অসাধারণ ফুটবল খেলছিলেন, অ্যাটাকের পর অ্যাটাক ডেভিড উইলিয়ামস, জাবি হার্নান্ডেজ, অন্যদিকে মনবীর সিং আর রয় কৃষ্ণা তো বক্সের ভেতর ছিলেনই। রয় কৃষ্ণারও একটা শট সেভ করতে বাধ্য হন গোলকিপার সুভাশিস রায়চৌধুরী। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রথম হাফে সেরকম কোনো অ্যাটাক তৈরিই হয়নি। দুটো অ্যাটাকের কথা মনে পড়ে, একটা মাচাডোর লং রেঞ্জার আর একটা ইড্রিসা সাইলার লং রেঞ্জার, তার মধ্যে একটা অরিন্দম অসাধারণভাবে সেভ করেন, আর বাকিগুলো সেরকম কোনো খতরনাক চান্স ছিল না নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। কয়েকটা সেট পিসে একটু মনে হয়েছিল গোল হতে পারে, কিন্তু অরিন্দম এবং ডিফেন্স খুবই ভালো পারফরমেন্স দিয়েছে প্রথম হাফে বলাই যায়। প্রীতম কোটাল একবার একটু মিস্টেক করেছিলেন, তবে কোনো সুযোগ তৈরি করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রধান সমস্যা হচ্ছিল ডিফেন্সে বেঞ্জামিন ল্যাম্বটের অনুপস্থিতি। তার জায়গায় যিনি খেলছিলেন মাসুর শেরিফ, তিনি অনেক মিস্টেক করছিলেন। মাসুর শেরিফের ওপর কিন্তু শুরু থেকেই চাপ ক্রিয়েট করেছিলেন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণারা। এর ফলে মাসুর শেরিফকে খুব তাড়াতাড়ির মধ্যে ইয়েলো কার্ডও দেখে নিতে হয় এবং এই এত অ্যাটাকের ফল কিন্তু এটিকে মোহনবাগান আবারও প্রথম হাফে পেয়ে গেল। আবারও সেই ডেভিড উইলিয়ামস আগের ম্যাচে 33 মিনিটে গোল করেছিলেন, এই ম্যাচে 38 মিনিটে আবারও সেই রয় কৃষ্ণার অ্যাসিস্ট এবং ডেভিড উইলিয়ামসের অসাধারণ একটা গোল। 38 মিনিটেই এটিকে মোহনবাগান 1-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে এগিয়ে যায়। তো এরপর আর কোনোভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে ফিরে আসতে পারে না এবং প্রথম হাফের শেষে 1-0 গোলে লিড নিয়েই কিন্তু যায় এটিকে মোহনবাগান। তো বন্ধুরা, এরপর সেকেন্ড হাফের খেলা একদমই দুর্বল হৃদয়ের মানুষদের জন্য ছিল না। কি খেলা হয়েছে সেকেন্ড হাফে! শুরুর দিক থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোলটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, এটিকে মোহনবাগানের ওপর অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটিকে মোহনবাগানের ডিফেন্সেও একটু
প্রবলেম হচ্ছিল এবং অরিন্দম ভট্টাচার্য গোলে আজকে বেশ কিছু মিস্টেকও করেছিলেন, তবে ভালো ভালো সেভও করেন, তবে কিছু ক্রুশিয়াল মিস্টেকও হয়ে যাচ্ছিল যেগুলো কিন্তু গোলে কনভার্ট হতে পারতো। তবে এরই মাঝে এটিকে মোহনবাগান একটা খুবই ভালো গোল করে দেয়। মনবীর সিং 68 মিনিটে রয় কৃষ্ণার অ্যাসিস্টের মাধ্যমে একটা দারুণ ফিনিশ, এবং এটিকে মোহনবাগান 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় 68 মিনিটে। তো এখানে আমাদের মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো শেষ হয়ে গেল, কিন্তু নর্থ ইস্টের মাইন্ডে অন্য জিনিস ছিল, এবং এর কিছুক্ষণ পরই 74 মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে তাদের প্রথম গোলটা করে দেন ভিপি সুহের, এবং এই ম্যাচের মধ্যে ফিরে আসে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এক গোল ফিরিয়ে নেয়। এরই মাঝে রয় কৃষ্ণার একটা দারুণ শট গোল লাইন ক্লিয়ারেন্স করেন নর্থ ইস্টের ডিফেন্ডার, ওটাও কিন্তু গোল হতে পারতো। এরপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 82 মিনিটে একটা পেনাল্টিও পেয়ে যায়, শুভাশিস বোস ইড্রিসা সাইলাকে পেছন থেকে ধাক্কা মেরে দেন এবং সেটাকে রেফারি পেনাল্টি ঘোষণা করে। তবে লুইস মাচাডো কি শট মারলেন কে জানে, একদম ওপর দিয়ে বেরিয়ে গেল এবং পেনাল্টি মিস। তবে এটিকে মোহনবাগানের সমস্ত সমর্থকদের জন্য এটা খুবই ভালো হলো, এবং এটিকে মোহনবাগান ব্যবধানটা ধরে রাখতে পারলো। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অ্যাটাক একদমই থামে না, শেষ মুহূর্ত অবধি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে। আশুতোষ মেহতাও এরপর একটা খুব ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন, শটটা অনেক ওপর দিয়ে মেরে দেন, তো ওটাও একটা ভালো চান্স ছিল নর্থ ইস্টের জন্য বলাই যায়। তো এরপর আর কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফিরে আসতে পারে না ম্যাচে, এবং এটিকে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় জয়, এবং প্রথম সিজনেই এটিকে মোহনবাগান চলে গেল আইএসএলের ফাইনালে। ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগান খেলতে চলেছে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার বলতেই পারো। তো অবশ্যই আমাদের তরফ থেকে আশা থাকবে যে এটিকে মোহনবাগানই এই বছরে চ্যাম্পিয়ন হবে আইএসএলের। মনবীর সিংয়ের অসাধারণ পারফরমেন্সের জন্য মনবীর সিংকে কিন্তু এই ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, মনবীরের গোলটাও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। তো বন্ধুরা, এবার যদি ম্যাচ স্ট্যাটে আসি, এটিকে মোহনবাগান আজকে 26টা টোটাল শট নিয়েছে, তার মধ্যে 7টা টার্গেটে ছিল, নর্থ ইস্ট 17টা নিয়েছে, 5টা টার্গেটে ছিল, তো বুঝতেই পারছো কী লেভেলের খেলা হয়েছে। পজিশন 50-50, পাসও প্রায় সমান, পাসিং অ্যাকিউরেসিও প্রায় সমান, তো একটা হাই ভোল্টেজ ম্যাচ হলো, এবং শেষ পর্যন্ত কিন্তু জয় পেল এটিকে মোহনবাগান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।